সমাজের বৈষম্য দূরীকরণ হোক। আমরা কোনো জিনিস নিয়ে বৈষম্য রাখতে চাই না। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা জাফরি পার মিল্টন, এবং উনি একজন ডক্টর এবং ইউনানি এই ক্যাটাগরির একজন চিকিৎসক। আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। খুব অল্প আয়ে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের সব তাদের মা বাবাকে হজ করেন, কিন্তু এই বৈষম্য যদি থাকে কীভাবে একজন সাংবাদিকের মা বাবা হজ করবে, কীভাবে একজন প্রশাসনিক পুলিশ বাহিনীর মা বাবা হজ করবে, কীভাবে রিক্সাওয়ালা শ্রমিক দিন মজুরের মা বাবা হজ করবে। আমরা চাই এই বৈষম্য দূর করে সাধারণ মানুষের অন্যান্য রাষ্ট্রে যদি হজ করতে 2,50,000 টাকা যায়, আমার দেশের হজ করতে সর্বোচ্চ 2,00,000 টাকা লাগা উচিত। কারণ আমাদের দেশ থেকে তাদের দেশগুলো সৌদি আরবের সাথে দূরত্ব আরও বেশি, সেইখানে এই 2,00,000 টাকার হজ বাংলাদেশের কিছু এজেন্ট আর বাংলাদেশের কিছু সরকারি আমলা চামচারা মিলে বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। আর এদেশের প্রশাসন পুলিশ বাহিনী এদেশের বিমান